নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আমার এই ছোট ছোটো ভিডিওগুলোতে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি এতে করে আমি ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাচ্ছি বেশ কয়েক মাস আগে আমি আমার বাড়ির করবি গাছটাকে হার্ড প্রুনিং করার সময় তোমাদের ভিডিও তৈরি করে দেখিয়েছি আর সেই করবির ডাল থেকে বেশ কিছু চারা তৈরি করেছি বালির মধ্যে চারা তৈরি করার পর এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম এখন কিন্তু চারাটা বেশ হেলদি হয়ে গেছে এটাকে আর গ্রো ব্যাগে রাখা ঠিক হবে না তাই ভাবছি একটা টবের মধ্যে এটাকে বসিয়ে রাখবো চলো তাহলে করবির জন্য টব প্রস্তুত করে নিই দাঁড়াও দাঁড়াও গাছটিকে যে তুলতে হবে সেটা আমার মাথাতেই ছিল না তাই প্রথমে একটু জল দিয়ে নিচ্ছি যাতে গ্রো ব্যাগ থেকে খুব সহজেই গাছের চারাটি আমার উঠে যায় আর তোমরা তো যেনই গ্রো ব্যাগের চারা তৈরির পর গ্রো ব্যাগগুলো ফেলে দিই না গ্রো ব্যাগ থেকে খুব সুন্দরভাবে গাছটাকে তুলে নিয়ে সেই গ্রো ব্যাগটি আবার অন্য চারা তৈরি প্রস্তুতের জন্য কাজে লাগিয়ে দিই প্রথমে একটা মাঝারি সাইজের মাটির টপ আমি করবির জন্য ব্যবহার করব তাই এখানেই কিছু মাঠের মাটি নিয়ে নিচ্ছি মাটি ভরে নেওয়ার পর আমি চলে যাব গোবর সার নিতে আমি এখানে এক বছরের পুরনো বাড়ির তৈরি গোবর সার ব্যবহার করছি তোমাদের কাছে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার থাকলেও সেটা ব্যবহার করে নিতে পারো আমাদের বাড়িতে গরু থাকার জন্য সব সময়ই পুরোনো গোবর সার থাকে যেগুলো আমরা সব গাছের জন্যই ব্যবহার করি গাছটিকে প্রথমে গ্রো ব্যাগ থেকে আস্তে আস্তে বের করে নিই বেশ খানিকক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে গোড়ার মাটি আলগা হয়ে গেছে এখন আস্তে আস্তে টান দিলেই গাছটি শিকড় সমেত উঠে আসবে সত্যি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না যে কাটিং থেকে আমি নিজে এত সুন্দর চারা তৈরি করতে পারি প্রথম দিকে অনেক কাটিং মিস গেছে কিন্তু আস্তে আস্তে তৈরি করার পরে অবশ্যই আমি সফল হয়েছি বন্ধুরা তোমরাও দেখো চেষ্টা করে এরকম ধরনের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবে আর আমার চ্যানেলে কাটিং থেকে চারা তৈরি বিভিন্ন রকমের ভিডিও আছে তোমরা সেগুলো চাইলে একবার দেখে নিতে পারো আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টবের মধ্যে কিছু খোলাম কুচি দিয়ে আমি ড্রেন সিস্টেমটা করে নিয়েছি আর এই মাটি এবং গোবর সার খুব ভালোভাবে হাতে করে মিশিয়ে নিয়েছিলাম কিছুটা চুন এবং হলুদের গুঁড়ো আমি এই মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি এছাড়া আর বিশেষ কিছু এখন দিচ্ছি না কিছুদিন পর পর আবার গোড়ার মাটিটা একটু আলগা করে নিয়ে খাবার দিতে থাকবো সাদা লাল এবং গোলাপি রঙের এই করবি ফুলটি আমরা সচরাচর দেখতে পাই তার মধ্যে আমার এটি হলো লাল রঙের একটু টিপে টিপে আমি মাটিটাকে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল যে কোনো গাছ বসাবার পরপরই পর্যাপ্ত পরিমাণে জল আমি ব্যবহার করি তারপর গোড়ার মাটি একটু শুকিয়ে এলে তখন জল দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আগের ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমার ভিডিওগুলি তার খুব ভালো লাগে ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বন্ধুরা খুব শীঘ্রই চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ